গাছপাল্লার ট্রেনে রাত্রিবেলা যাত্রা করার সময় অনেকেই কখনো হয়তো অন্ধকারাচ্ছন্ন একটা গ্রাম্য স্টেশন দেখেছেন। ট্রেনটা এই স্টেশনে স্বভাবতই থামে না, বড় জোর একটু আস্তে আস্তে প্ল্যাটফর্মের পাশ কাটিয়ে চলে যায়। অদূরে ভাঙা অফিস ঘর, কোথাও কোনো আলো নেই। এমনই এক স্টেশনে এসে পড়ার অভিজ্ঞতা বলছি আজ। নমস্কার, 221B হ্যারিসন রোড থেকে বলছি, আমি সুমিতেন্দ্র, আর আমি প্রত্যয়। রহস্য, রোমাঞ্চ ও ভৌতিক গল্পের মধ্যে শিহরণ জাগানো কৌতূহল এবং আতঙ্কের অনুভূতি পাঠক ও শ্রোতাদের চিরকাল এক ব্যাখ্যাতীত অনুভূতি দিয়ে এসেছে। সেরকমই কিছু গল্প আর অভিজ্ঞতার সংগ্রহ নিয়ে আমাদের এই শো। আজকে আমাদের সিজনের প্রথম গল্প। এই সিজনে থাকবে বিভিন্ন জায়গা এবং ব্লগ থেকে কালেক্ট করা এবং আমাদের নিজেদের লেখা 12টি থ্রিলিং ছোট গল্প। কিন্তু গল্প শুরু করার আগে নিচের সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে পাশের ঘন্টাটা বাজিয়ে দিই, না হলে কিন্তু মামদো ভূত লেলিয়ে দেব। আজকের গল্পটা লিখেছে সুমিতেন্দ্র। শুরু হচ্ছে আমাদের প্রথম গল্প, দূরপাল্লার দুর্ঘটনা। একবার দিল্লি থেকে কলকাতা ফেরার পথে বাংলার এরকমই এক স্টেশনে এসে পড়েছিলাম। তখন সবে সন্ধ্যা নামছে, ফোনে একটা মেসেজ এলো, বুঝলাম ট্রেনটা বিহার ছেড়ে সবে বাংলায় এসে পড়েছে। ডিসেম্বর মাস, জানালার পাশে বসে এক মনে বাইরের দিকে তাকিয়েছিলাম। বিকেলের আবছা আলোয় চারিদিকের মাঠ ঘাট ক্ষেত আর দূরে গাছের সারি আস্তে আস্তে ঘন অন্ধকারে মিশে গেল। সামনের ভদ্রলোকটি কম্পার্টমেন্টের আলো জ্বালিয়ে দিয়ে বসতে বসতে আমাকে বললেন, আরে কি মশাই, কত দূর যাচ্ছেন? হ্যাঁ, সেই হাওড়ায় নামব। তা ঠিকই ধরেছি, ঘরের লোক না হলে অমনভাবে এক মনে কেউ না হা করে ট্রেনের জানলার বাইরে তাকিয়ে বসে থাকে না। হালকা হেসে বললাম, ঠিক শহর নয়, মফস্বল, হাওড়ায় নেমে একটা ট্রেন বা ট্যাক্সি ধরে বাড়ি যাব। ও আচ্ছা আচ্ছা, তো তোমার বাড়ি কোথায়? হিন্দমোটর, উত্তরপাড়ার পরের স্টেশন, চেনেন? ও বাবা, বলো কি হে, মাইকেল থেকে মলয়রা চৌধুরী, এটা মশাই ওয়ার্ল্ড ফেমাস প্লেস। ওয়ার্ল্ড ফেমাস না হলেও, আরে বলো কি, ওয়ার্ল্ড ফেমাস নয়, আরে ব্যাটল অফ ওয়াটারলুতে যিনি নেপোলিয়নকে পরাজিত করেছিলেন সেই ডিউক অফ ওয়েলিংটনের দাদা, লর্ড ওয়েলেসলি এখানে গভর্নর জেনারেল থাকাকালীন উত্তরপাড়া তো প্রায় আসতেন। বাবা, নেপোলিয়নের সাথে উত্তরপাড়া, এ তো ভাবাই যায় না মশাই। ভাবা তো অনেক কিছুই যায় না, একটু পরেই একটা স্টেশন পড়বে, স্টেশনটা পরিত্যক্ত, ট্রেনের গতিটা কমলেই ঠিক বুঝতে পারবে। হঠাৎ আবার ট্রেনের স্পিড কমতে যাবে কেন? এই স্টেশনের গল্প ভারী রহস্যময়। চারপাশের গ্রামের লোকজন রাত্রেবেলা এই দিকটা এড়িয়েই চলে, নানা রকম গুজব শোনা যায় এই জায়গাটা নিয়ে, কিন্তু সেই গুজবের এতই জোর যে ট্রেনের ড্রাইভাররা এখানে ট্রেনের গতি কমিয়ে দেয়, তাদের বিশ্বাস এইখান দিয়ে দ্রুত গতিতে গেলেই একটা না একটা দুর্ঘটনা ঘটবে। ভদ্রলোকের কথা শেষ হতে না হতেই ট্রেনের গতি আস্তে আস্তে কমতে আরম্ভ করল। ভদ্রলোক সেটা টের পেয়ে বললেন, দাঁড়াও বাবা, এই জায়গাটা ভালোই ভালোই পেরিয়ে যাই, তারপর সব বলছি। আমি তখনও জানি না, বাকিটা আমি নিজেই প্রত্যক্ষ করব।
সামনের লাইনে গণ্ডগোল থাকায় ট্রেনটা কিছুক্ষণের জন্য এই স্টেশনে দাঁড়িয়ে গেল। আমার মতো অনেকেরই অভ্যাস এই সময় একটু নেমে প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করার, কিন্তু এবার টিটি আর আরপিএফরা প্যাসেঞ্জারদের কেন জানি না বারবার বারণ করছিল। তারা বলছিল ট্রেনটা খানিকক্ষণ পরেই ছেড়ে দেবে, কিন্তু তাদের মুখে কেমন যেন একটা অস্বস্তির ভাব ফুটে উঠছিল। প্রায় 10-15 মিনিটে ট্রেনটা না ছাড়ায় অনেকেই শেষে প্ল্যাটফর্মে নেমে পড়ে। আমিও নামার উদ্যোগ করছি দেখে উল্টো দিকের ভদ্রলোক ব্যস্ত হয়ে বললেন, আরে আরে যাচ্ছ কোথায়? খবরদার কিন্তু এখানে নেব না। বেশি কথা না বাড়িয়ে বললাম, ইয়ে আর কি, না না, এই বাথরুম থেকে একটু হাওয়া খেয়ে আসছি, পকেটেই আছে। কিন্তু নেমে পড়লাম স্টেশনে, লোকজন নেমে দাঁড়িয়েছে, কেউ গল্প করছে, কেউ সিগারেট খাচ্ছে। আমি একটু এদিক ওদিক ঘুরতে আরম্ভ করলাম, কিন্তু ঘুরতে ঘুরতে স্টেশনের এক প্রান্তে চলে যাওয়ার ফলে ট্রেনটা ছেড়ে দেওয়ার সময় আর উঠতে পারলাম না। আমার ব্যর্থ চেষ্টার পরিহাস করতে করতে ট্রেনটা স্টেশন থেকে বেরিয়ে চলে গেল। চারিদিকে তাকিয়ে দেখলাম কেবল আমি একা পড়ে রয়েছি এই পরিত্যক্ত অন্ধকার প্ল্যাটফর্মে। ফোনটা বার করে দেখি নেটওয়ার্ক নেই, একেবারে অকুল পাথারে পড়ে গেলাম। এই লাইনে নাকি দিনে কেবল দুটোই ট্রেন চলে, একটা সকালে আর একটা এই সন্ধ্যাবেলায়, দুটোই দূরপাল্লার গাড়ি। আকাশে ভাঙা চাঁদ, তারই আবছা আলোয় চারিদিকে তাকিয়ে দেখলাম কাছাকাছি কোনো জনবসতি নেই। দূরে একটা জায়গায় কিছু হলদে বাতি যেন অন্ধকারের প্রতিবাদ জানিয়ে টিম টিম করে জ্বলছে, হয়তো ছোট কোনো গ্রাম। কুয়াশা নামছে, পরিবেশটা আরো রহস্যময় হয়ে উঠে আমার অস্বস্তিটা বেশ বাড়িয়ে দিল। ফাঁকা প্ল্যাটফর্মে একাই হাঁটছি, হঠাৎ চোখে পড়ল একটা আবছা মূর্তি। একটু আশ্চর্য হলাম, এখানে তো কারোর থাকার কথা নয়। লোকটা ক্রমশ এগিয়ে আসছে আমার দিকে, আমিও আস্তে আস্তে এগিয়ে গেলাম। পরনে একটা ধুতি খাটো করে বাঁধা, আর গায়ে আর মাথায় শীতের র‍্যাপার মোড়ানো। মুখের জায়গাটা এত অন্ধকার মনে হচ্ছে যেন র‍্যাপারের নিচে কিছু নেই। আমার একদম কাছাকাছি এসেও সে থামল না, এদিকে আমি দাঁড়িয়ে পড়েছি। ঠিক আমার পাশ দিয়ে একইভাবে হেঁটে যেতে যেতে একটা ফ্যাসফ্যাসে গলায় লোকটা বলল, সঙ্গে সঙ্গে চমকে গিয়ে পিছনে মাথা ঘুরিয়ে দেখি জনমানবহীন ফাঁকা প্ল্যাটফর্ম, কিছু দূরে ঘন কুয়াশায় মিশে গেছে, কোথাও কেউ নেই। আমার সারা শরীর শিউরে উঠল, লোকটা গেল কোথায়? আদেও লোকটা ছিল, ভুল দেখিনি তো? কি আর করি, শেষে স্থির করলাম যে ওই ভাঙা টিকিট ঘরের সামনে বড় কার্নিশটার নিচে বসে রাতটা কোনোরকমভাবে কাটিয়ে দেব। চুপচাপ বসে আছি, কোথাও কেউ নেই, গাটা একটু ছমছম করছে এখনো। অস্বস্তিটা কাটানোর জন্য ফোনটা বার করে একটু গান চালালাম।
চোখটা প্রায় লেগে এসেছিল। হঠাৎ যেন একটা ক্ষীণ আলো চোখে এসে পড়তেই তন্দ্রা কেটে গেল, আর কানে এলো ক্রমশ এগিয়ে আসা একটা ট্রেনের হুইসেল। কেমন যেন একটু অন্যরকম শুনতে, একটু পুরনো পুরনো। ট্রেন আসছে, কিন্তু যাই হোক, আর বেশি না ভেবে উঠে দাঁড়ালাম। ফোনের টর্চটা জ্বালিয়ে ট্রেনের দিকে মুখ করে স্বতঃস্ফূর্তভাবে হাত নাড়াতে লাগলাম। হয়তো কেউ দেখতে পারবে না, কিন্তু যেই ভাগ্যের ঠেলায় এই বিপদে পড়েছি তার জোরেই আবার হয়তো নিষ্কৃতি পেয়ে যেতে পারি। ঘোলাটে হলুদ আলোয় কুয়াশা ভেদ করে ক্রমশ ট্রেন এগিয়ে আসছে স্টেশনের দিকে, কিন্তু তার পর্চা হলো তার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। ইঞ্জিনটা প্রায় স্টেশনের মুখে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা বিকট যান্ত্রিক শব্দ করে লাইনচ্যুত হয়ে চিৎ হয়ে পড়ে গেল। একটা বিস্ফোরণ, তারপর কিছু বগি এর ঘাড়ে ও, ওর ঘাড়ে এ, উঠে পড়ে একটা বিশাল দানবের মতো পৃথিবী কাঁপিয়ে এগিয়ে এলো আমার দিকে। কানে ভেসে এলো যন্ত্রপাতির বিকট কর্কশ শব্দ আর মানুষের হাহাকার। কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম, তারপর হুঁশ ফিরতেই সেই তাল পাকানো বগিগুলোর দিকে এগিয়ে গেলাম। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মানুষের ক্ষত বিক্ষত দেহ, কারুর প্রাণ আছে, কারুর নেই, কারুর আবার শেষ নিঃশ্বাস পড়ছে। পিছনের বগিগুলোর কিছু হয়নি, সেখান থেকে প্যাসেঞ্জাররা সাহায্য করার জন্য এবার এগিয়ে আসছে। আমিও এগিয়ে গেলাম, হাতে হাতে তাদের সাহায্য করতে আরম্ভ করলাম। ইঞ্জিনের ধ্বংসস্তূপে আগুন জ্বলছে, প্যাসেঞ্জারদের আর্তচিৎকার আর কান্নার শব্দ যেন চারিদিক থেকে উঠে আকাশ ছুঁয়ে ফেলছে। কিন্তু আশ্চর্য, এত আওয়াজের সত্ত্বেও চারিদিকের গ্রাম থেকে কেউ বের হচ্ছে না কেন? এদিকে এখানকার লোকজনও উদ্ধার কার্য চালিয়ে যাওয়ার ফলে কেউ কোথাও খবর দেওয়ার উদ্যোগই নিচ্ছে না। কাছাকাছির গ্রামে খবর দেওয়াটা খুবই জরুরি মনে করে শেষে আমি বেরিয়ে গেলাম সেই হলুদ আলোগুলোর দিকে। প্রায় আধ ঘন্টা ঊর্ধ্বশ্বাসে হন হন করে হাঁটার পর এসে পৌঁছালাম একটা গ্রামে। ফোনটা খুলে দেখলাম রাত বেশি হয়নি, সবে 9:30। সব থেকে কাছের বাতিটার দিকে এগিয়ে গিয়ে দেখলাম একটা মুদির দোকান। হন্তদন্ত হয়ে দোকানে ঢুকে পড়ে হাঁপাতে হাঁপাতে সামনের দাওয়ায় বসা 4-5 জন মানুষকে পুরো ঘটনাটা যথাসম্ভব গুছিয়ে বলার চেষ্টা করলাম। তাদের মধ্যে কোনো বিশেষ উদ্বেগ দেখা গেল না। একজন প্রৌঢ় ভদ্রলোক আমার হাত ধরে বসিয়ে বলল, বাবা একটু ঠান্ডা হয়ে বসো, যা বলছি মন দিয়ে শোনো। আপনারা কি বুঝতে পারছেন না আমার কথাটা? 100 লোক ওখানে আহত হয়ে পড়ে আছে, তাড়াতাড়ি চলুন, কাছাকাছি গ্রামে খবর দিন, লোক পাঠান, এক্ষুনি চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমি উত্তেজিত হয়ে তার কথার মাঝখানে ঢুকে পড়লাম। পাশেই একজন টাকাভুকো লোক আমাকে ধমকে চুপ করিয়ে দিল। আরে থামুন মশাই, যা বলছে সঙ্গদা চুপচাপ শুনুন তো। আমি কিছু বলার আগেই প্রৌঢ় ভদ্রলোকটি বললেন, আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, স্টিম ইঞ্জিন কি এখনো চলে? এক মুহূর্তে আমার সব উত্তেজনা উৎকণ্ঠা একটা প্রশ্নের চোটে উবে গেল। ধাঁ করে মনে পড়ে গেল পুরনো দিনের ট্রেনের হুইসেল, লোকজনের আদ্যিকালের পোশাক আশাক, স্টিম ইঞ্জিন
তখন দেখে বুঝে ওঠবার আগেই এমন অপ্রত্যাশিত মর্মান্তিক ঘটনার ঠেলায় প্রশ্নটা আর মাথায় আসেনি। আমার ভিতরে ঝড় বয়ে যাচ্ছিল, কিন্তু তার কোনো বহিঃপ্রকাশ আমার অভিব্যক্তিতে ফুটে উঠছিল না। আমাকে বিস্ময়ে বিমুখ বোকার মতো দাঁড়িয়ে থাকতে দেখে প্রৌঢ় ভদ্রলোকটি বললেন, ওখানে কেউ বেঁচে নেই, একটু শান্ত হয়ে বসো, সব বলছি। শেষ হলো সিজন ওয়ানের প্রথম গল্প, সুমিতেন্দ্র লেখা দূরপাল্লার দুর্ঘটনা। আমাদের এই গল্প সম্পূর্ণ কাল্পনিক, কিন্তু পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলার বেগুনকোদ স্টেশনের নামে এরকম কিছু গুজব ও রটনা অনেক সময় শোনা যায়। মনে রাখবেন, এর ফলে ওখানকার সাধারণ মানুষের সাধারণ জীবনযাপনে বেশ অসুবিধাই হয়ে পড়ছে এবং তাদের জীবিকা অর্জন করতেও মুশকিল হয়। আপনাদের অনুরোধ করছি, এরকম গুজবে কান দেবেন না। দেখা হচ্ছে আসছে শনিবারের পরের শনিবার ঠিক রাত 9টায় 221B হ্যারিসন রোডে।